ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম লতিফা বেগম, বয়স 40, ঠিকানা ভৈরব, গ্রাম কালীপুর। আচ্ছা 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 ম্যাম, আপনি মূলত কি কি সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসিতে এসেছেন? আমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ব্যথা, সারা শরীরের লগ জিল্লা ব্যথা করে, মাংস ব্যথা করে, রগে ব্যথা করে, কামড়াই। আপনার এই ব্যথাটা কত বছর ধরে? 8 থেকে 10। 8 থেকে 10 বছর? হুম। এই 10 বছর এই ব্যথাটা নিয়ে আপনি কি কি ভুগেছেন একটু আমাকে বলবেন, মানে কি কি প্রবলেম ছিল হয়তো আপনার? দুই পা হাঁটু ব্যথা করতো, জিল্লাইতো, এবার নুয়া কাজ করলে বেশি খারাপ লাগতো, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, গা লাগতে পারি না, এটা আর কি। ম্যাম আপনি আপনার এই রোগটার জন্য এই অবধি আনুমানিক কতজন ডাক্তার দেখেছেন এবং তাদের কাছ থেকে কেমন চিকিৎসা পেয়েছেন? 2-4 জন ডাক্তার দেখাইছি, আগে থেকে দেখাইছি, তে ওষুধ খাইলে নিয়ন্ত্রণ রয়েছে, এখন দেখা গেছে ব্যথাটা বাইরে গেছে, সমস্যা বাইরে গেছে, চলাচল করতে কষ্ট হয়, এর জন্য এখানে আসা। আচ্ছা আচ্ছা, তো এখানকার সন্ধান আপনি কি করে পেয়েছিলেন আমাদের এখানকার? সন্ধান এখানে আমার এক ভাই থাকে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, উনি এখানে ঠিকানা পাইছে, তারপরে উনি আমাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার পরে কেমন চিকিৎসা, কতদিন চিকিৎসা নিলেন এবং স্যার কি বললেন? আলহামদুলিল্লাহ চিকিৎসা ভালোই নিচ্ছি, 10 দিন থাকছি, স্যার বলছিল আরো 10 দিন থাকার জন্য, তে আমি মোটামুটি চলাফেরা করতে পারছি, মেডিসিন দিলে মনে হয় চলতে পারবো, আবার দ্বিতীয়বার স্যারের সাথে প্রয়োজন হলে সাক্ষাৎ করব এই আর কি, আর বাকি 10 দিন আর থাকবো না। আচ্ছা, বর্তমানে আপনার শরীরের কন্ডিশন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন কি আগের মতো ব্যথাগুলো আছে? না ব্যথা যেটা বললেন, না আগের মতো এত ব্যথা নাই, আর মাংসে গড়া শরীর তো একেবারে তো আর ইয়ে হয়ে যেত কেন। আপনার মতো এরকম অনেক রুগীরা আছেন বাংলাদেশে যারা এখন অব্দি এই জায়গার সন্ধানটা জানেন না, যে এখানে বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, আর্থ্রাইটিস এ ধরনের চিকিৎসা করানো হয়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি তো আমার নিজের 2টা রোগী আছে, এর বয়স 70-75 হইব, আমি স্যারের সাথে আলাপ করছি, স্যার বলছে সমস্যা নাই, তাদের চিকিৎসাও চলবে, তা এরা যদি বলে আমি যতটুকু পরিবর্তন পাইছি এতটুকু বলবো, এখান থেকে অভাব আসি বা বাড়ি গিয়ে অভাব, আল্লাহ আরো ভালো রাখুক, ভালো চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ হই, পরিপূর্ণ চিকিৎসা সুচিকিৎসা পাইছি এবং আরো যাতে পাই, আমি যে একেবারে সুস্থ হতে পারি, এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।